হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এই লকডাউনে সবাই কিন্তু বাসায় আছেন। যদি কারো খামার থেকে থাকে, এই অবসর সময়ে প্রচুর পরিমাণে পরিশ্রম দিন, দেখবেন আপনার খামারে অনেক লাভবান আসবে। তো বন্ধুরা, যাই হোক, আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো তা হচ্ছে দেখতে পাচ্ছেন দামাল অ্যাগ্রোফিডস। এই প্রোডাক্টটা দামাল অ্যাগ্রোফিডস আমাকে রিভিউ করার জন্য পাঠিয়েছে ঢাকা থেকে। তো আমি কিন্তু এরকম গরুর কোনো ওষুধের যেটা ভালো দিক রয়েছে আমি কিন্তু এটা রিভিউ দিয়ে থাকি। যদি আপনারা কেউ আপনার প্রোডাক্টসের রিভিউ করতে চান, গরু মেডিসিন যে কোনো ধরনের, সেটা ইঞ্জেকশন হোক, ভিটামিন হোক বা ক্যালসিয়াম হোক, যে কোনো ধরনের কোনো মেডিসিন যদি রিভিউ দিতে চান বন্ধুরা, যদি আপনারা আপনাদের প্রোডাক্টসের এরকম রিভিউ দিতে চান বা সেল বাড়াতে চান, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা বলবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। আজকে যে রিভিউটা আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন সল্টেস মোলাসেস। আসলে এই প্রোডাক্টটি একটি কিন্তু সম্পূর্ণ গরুর মোটা তাজা গরম ক্ষেত্রে ব্যবহার হয়। তো বন্ধুরা, আজকে জানাবো এই সল্টেস মোলাসেস কী কী কাজে ব্যবহার হবে বা এর উপকারের দিক কী কী, সেই সম্পর্কে কথা বলবো। আমি আগে বলছি আজকের বিষয় সল্টেস মোলাসেস। এই সল্টেস মোলাসেস কিন্তু আপনাদের যে কাজটি করবে, এক, গরু মহিষকে প্রাকৃতিকভাবে মোটা তাজা করতে সাহায্য করবে। এতে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কিছু নেই। যখন এই মেডিসিনটা খুলবেন, আসলে এটা চিতা গুড় আর একটু লবণ জাতীয় কিছু আছে, এর চেয়ে কিছু বেশি নেই। তারপর গরু মহিষের দুধ উৎপাদন করতে আপনার অধিক কার্যকর এই সল্টেস মোলাসেস। যদি আপনার গাভীর দুধ কম হয়, সেক্ষেত্রে যদি এই সল্টেস মোলাসেস খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনার গাভীর দুধ অনেক বেড়ে যেতে পারে। তবে বন্ধুরা, আরও কিছু রয়েছে, গরু মহিষকে শক্তিশালী ও সতেজ রাখতে এই সল্টেস মোলাসেস অনেক কার্যকর। গরু মহিষের মুখে রুচি বৃদ্ধি করে। যদি আপনার গরু খেতে না চায়, সেক্ষেত্রেও কিন্তু এই সল্টেস মোলাসেস ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমার কিন্তু এই সল্টেস মোলাসেসটা অনেক ভালো লাগছে, কারণ এটা সবচেয়ে মজার বিষয়, গরুর রুচি কিন্তু আসলে অনেক প্রচুর পরিমাণে বেড়ে যায়। দেখতে পাচ্ছেন এর বন্ধুরা রয়েছে, উপাদান প্রতি 100 গ্রামে আছে মোলাসেস 95% এবং অ্যাগ্রোসেল চূর্ণ 4%, লবণ মিক্স 1%। বন্ধুরা, এর কিন্তু ব্যবহারবিধি রয়েছে, প্রাপ্তবয়স্ক গরু মহিষকে দৈনিক 200 থেকে 300 গ্রাম খড় বা খুড়া ভুষির সাথে পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। আমি আবার বলছি, প্রাপ্তবয়স্ক গরু মহিষকে দৈনিক 200 থেকে 300 গ্রাম খড় বা ভুষির সাথে আপনি মিশিয়ে খাওয়াতে পারেন। সাইলেজ তৈরিতে ব্যবহার করা যাবে। এই সম্পূর্ণ যা কিন্তু ওজন 5 কেজি রয়েছে এই সল্টেস মোলাসেস। বন্ধুরা, সবচেয়ে আপনার মজার বিষয় হচ্ছে এই দামাল অ্যাগ্রোফিডস কিন্তু ডিলার নিয়োগ চলছে। যদি আপনি আপনার এই দামাল অ্যাগ্রোফিডসের ডিলারশিপ নিতে চান, অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি তাদের সাথে মিট করে দেবো। তো বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে এই সল্টেস মোলাসেস যে শুধু গরু ক্ষেত্রে ব্যবহার হয় এমনটা নয়, এটি কিন্তু ছাগলের ক্ষেত্রে ব্যবহার হয়। ধরেন আপনি যদি আপনার গরুর খামারে অধিক মোটা তাজা করতে চাচ্ছেন গরুকে, তাহলে কিন্তু একটু অন্যভাবে খাওয়াতে হবে। একে শুনে নেন, 1 কেজি মোলাসেস 100 গ্রাম ইউরিয়া 2 লিটার পানিতে গুলিয়ে 5 কেজি খাবার সঙ্গে আমাকে খাওয়াতে হবে। তবে মনে রাখবেন, 30 মিনিট পরপর কিন্তু এই খাবারটা দিতে হবে। আমি আবারও বলছি, 1 কেজি মোলাসেস 100 গ্রাম ইউরিয়া 2 লিটার পানিতে 5 কেজি খাবারের সাথে মিশিয়ে 30 মিনিট পরপর দিতে হবে। তাহলে বন্ধুরা, কিন্তু আপনার গরু মোটা তাজা হবেই। সেক্ষেত্রে কিন্তু ছাগলকেও যদি এভাবে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু ছাগলও মোটা তাজাকরণ হবে। তবে ছাগলের ক্ষেত্রে একটু কম পরিমাণে দিতে হবে। তো ছাগলের পরিমাণটা হবে এই, 1 কাপ যে চা খায়, সেই 1 কাপ চায়ের সঙ্গে খাবারের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, অথবা যে পানিটা খাওয়ায়, মাঠটা খাওয়ায় ছাগলকে, সেটার মধ্যেও মিশিয়ে দিতে পারেন এই সল্টেস মোলাসেস। খাবার রুচি বৃদ্ধি করবে, যে ছাগলটা খেতে চায় না প্রচুর পরিমাণে রুচি বেড়ে যাবে, ছাগলের চেহারা ভালো থাকবে,
হার বৃদ্ধি পাবে, এবং সবচেয়ে বড় কথা এটি কিন্তু আপনার প্রজনন ক্ষমতাও বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, যদি কেউ এই অ্যাগ্রো দামাল ফিডসের ডিলারশিপ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন, এবং যদি এই পণ্যটাও কিনতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি কিন্তু তার নাম্বার দিয়ে দেবো, তার সাথে কথা বলে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টসটা বাই করতে পারেন। তো মনে রাখবেন, এটি কিন্তু সহজে নষ্ট হয় না, এক বছর ওয়ারেন্টি থাকে, এক বছর কিন্তু এর ডেট থাকে, এক বছরের মধ্যে কোনো ওষুধ নষ্ট হয় না। তবে আপনারা যদি আপনার ছাগলকে বা গরুকে যদি মোটা তাজা করতে চান, তাহলে কিন্তু এই সল্টেস মোলাসেসটা অনায়াসে খাওয়াতে পারেন, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা। তো বন্ধুরা, আশা করছি আপনাদের খামারে এই সল্টেস মোলাসেস অনেক উপকারী কাজ দিবে। সেই সাথে আমি শেষ করছি আমার ভিডিও। ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আমার ভিডিওতে সব কিছুই বলছি যে একটা গরুর খামারে কীভাবে যত্ন নিতে হয় বা গরুর খামারে কীভাবে তৈরি করবেন এবং কোন কোন মেডিসিন কীভাবে কাজ করবে, সম্পূর্ণ তথ্যই কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো বন্ধুরা, যদি আপনার কোনো গরুর সমস্যা হয়ে থাকে বা কোনো মেডিসিনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাকে আপনারা নক করবেন। তবে মনে রাখবেন একটা কথা, যে ওষুধটা আপনার তাৎক্ষণিকভাবে লাগবে না সেটা অর্ডার করার দরকার নাই, সেই মেডিসিনটা অর্ডার করবেন যেটা দুই তিন দিন পর খাওয়ালেও সমস্যা নাই, যেমন ক্যালসিয়াম, পিমি ট্যাবলেট, তারপর হচ্ছে আপনার এডি। এগুলো কিন্তু আমার কাছে যদি আপনারা নিতে চান অনলাইনের মাধ্যমে, অবশ্যই আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে জিজ্ঞেস করতে পারেন। তো বন্ধুরা, যে কোনো প্রশ্ন খামার সম্পর্কে থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং যদি মনে হয় যে আপনার কোনো পণ্যের বা কোনো মেডিসিনের রিভিউ দিতে হবে, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনার সেই প্রোডাক্টের রিভিউ করে দেব। যেমন গরুর কোনো মেডিসিন অথবা আপনার গরু সম্পর্কে যে কোনো রিভিউ দিতে হলে আমাকে নক করে আমি করে দেব। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার ভিডিও দেখে কেমন লাগতেছে বা কী ধরনের ফিল করতেছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার কিন্তু বড় সড়ো পরিসের খামার নেই, ছোট্ট খামার নিয়ে আমি শুরু করছি। তো আমি কিন্তু যেসব গরুর সমস্যা হয় আমার, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা, যদি আপনাদের এসব ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট দিবেন আর অবশ্যই আমাকে জানাবেন।